হুম, বাংলাদেশে আছে। মুক্তি পাওয়া সিনেমাগুলো আপনার দেখা হলো? ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র জগতের কি পরিস্থিতি, মানে আপনি কি বলবেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে? ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন সুখ খুশি, এবং এই কথাটা কিন্তু সাকিব বলতো সবসময় যে যে আমি নাকি সাকিবের কাছ থেকে টাকা নেই, কদিন পরে তুমিও সেই কথা শুনবে যে আমরা কি নেই নাই, সেটা সাকিব জানে আর আমরা জানি। শুনেছি অলরেডি শুনেছি, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার দেশ থেকেই আমায় শুনতে হচ্ছে যে আমি সাকিব খান থেকে টাকা পেয়েছি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালি। তোমরা তো ইতিমধ্যে ট্রেলার দেখেই ফেললে, এবার দেখবে গোটা ভিডিওটা। আমাদের আজকে খুব সৌভাগ্য হয়েছিল, আমরা আজকে সঙ্গে পেয়ে গেছিলাম শ্রী স্বপন চৌধুরীকে। স্বপন বাবু অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছিলেন, কিন্তু শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে তোমরা যে ভিডিওটা এখন দেখতে চলেছো, কিছু কিছু জায়গায় হয়তো দেখবে স্বপন বাবু একটু একটু আটকে আটকে গেছেন, কিন্তু ওনার কথা কিন্তু স্পষ্টভাবে শোনা গেছে। উনি যেহেতু ফিল্ম ক্লাবে ছিলেন, তাই সেখানের ইন্টারনেট স্ট্রং ছিল না, তাই উনি একটুখানি ভিডিওর মধ্যে আটকে আটকে গেছেন। তবে আমার মনে হয় তোমরা সকলে যদি ইন্টারভিউটা দেখতে দেখতে অডিওটাও খুব মন দিয়ে শোনো, তাহলে সবটা বুঝতে পারবে এক্স্যাক্টলি আমরা আজকে কী কী নিয়ে আলোচনা করলাম। সাকিব খানকে নিয়ে প্রচুর কথা হয়েছে, তাই ভিডিওগুলো দেখতে থাকো, পার্ট বাই পার্ট আসতে থাকছে, চ্যানেলে চোখ রাখো। আজকে এমন একজন মানুষকে সঙ্গে পেয়ে গেছি, আমি সত্যিই ভাবতে পারিনি কখনো যে এত ব্যস্ততার মধ্যে আমি ওনার কাছ থেকে সময় পাবো। আমরা আজকে স্বপন ভাইকে সঙ্গে পেয়ে গেছি, আমি ওনার খুব বড় একজন ফ্যান এবং অনেক দিন ধরে আমি ওনার ভিডিও দেখি। স্বাগতম জানাই আপনাকে। আমি প্রথমেই যেটা আপনার কাছ থেকে জানতে চাইছি যে আপনি তো ইতিমধ্যে বাংলাদেশে আছেন, মুক্তি পাওয়া সিনেমাগুলো আপনার দেখা হলো? না, আমি তো এসেছি মাত্র কদিন, আজকে ঠিক যে তো আমি এখনো শুরু করি না, কাল থেকে শুরু করব, সবগুলো দেখব। আচ্ছা, কোন সিনেমাটা দেখার আগ্রহ সবচেয়ে আগে? অবশ্যই প্রিয় তোমার ওটা সাকিবের ছবি। তোমার তো অনেক ব্লগ দেখি আমি, তুমি তো অনেক সুন্দর করছো এবং প্রতিদিনই ব্লগ করছো, এবং আমার একটা ভালো লাগার জিনিস হলো তোমাকে আমার ভালো লেগেছে এই জন্য যে কলকাতায় বসে তুমি সাকিব সাকিব করছো, যেটা আরো কয়েকজন করছে, এটা আমাকে খুব মানে কি বলবো ভালো লেগেছে আমার কাছে। আমার খুবই ভালো লাগছে সাকিবজিকে নিয়ে ভিডিও বানাতে, কেননা আমি বলি সাকিবিয়ানদের তরফ থেকে এত ভালোবাসা পাচ্ছি, এবং আপনারা যারা বয়োজ্যেষ্ঠরা আছেন এত ভালোবাসা দিচ্ছেন, এত সাপোর্ট করছেন, এবং আমাকে শিখিয়ে নিচ্ছেন আপনাদের মতন করে, আমি এই জন্য আরো ব্লগ বানানোর অনেক বেশি উৎসাহ পাচ্ছি। না, চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও। কিন্তু তোমার চ্যানেল তো অনেক বড় দেখলাম, তো আমার তুমি নিজেই জানো তোমাকে শেখাবার আমার কিছু নেই, তুমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমার চেয়ে সিনিয়র একজন, এবং তোমার অনেক না অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার তুমি অনেক আগে এসছো এই লাইনে, আমি তো নতুন এসছি, আমার সাবস্ক্রাইবারও কম, কিন্তু ঘটনা হচ্ছে যে যখন দেখি একজন বড় ইউটিউবার আমাদের দেশের ঘটনা বহুল গুলো তার দেশ থেকে আলোচনা করে, তো ন্যাচারালি আমি নিজেও গর্বিত হই, এবং যে করে তাকে নিয়ে আমি গর্ব অনুভব। আমি আমি এবং আমার হাজবেন্ড দুজনে মিলেই চ্যানেলটা চালাই, এবং আপনার ব্লগ মোটামুটি আমরা প্রায় 7-8 মাস ধরে দেখি। আপনি আমাদের ভীষণ পছন্দের, এবং মানে অনেক কিছু শিখতে পেরেছি আপনার কাছ থেকে, কিভাবে কথা বলা দরকার, কিভাবে মানে অনেক গঠনমূলক আলোচনা করা যেতে পারে, আমি অনেক কিছু চেষ্টা করেছি আপনার ব্লগের মাধ্যমে শেখার। আচ্ছা, তোমার হাজবেন্ড সম্পর্কে বলি, হি ইজ অলসো এ ভেরি গুড কন্টেন্ট ক্রিয়েটার, উনি অসম্ভব সুন্দর করে কথা বলেন। আর আমাদের ব্যাপারটা হচ্ছে কি, তোমরা যে ধরনের বাংলা বলো আমরা তো সেটা অভ্যস্ত নেই, আমরা যতই শুদ্ধ ভাষা বলি আমাদের মাঝে মধ্যে আমাদের মাতৃভাষাটা বেরিয়ে যায়, কাজে আমাদের সাথে তোমাদের তুলনা হয় না। তোমরা অনেক ভালো বাংলা বলো, শুদ্ধ বাংলা বলো, যেটা আমরা প্র্যাকটিস করে হয়তো বলতে পারবো না, যারা নাটকে অভিনয় টভিনয় করে তারা হয়তো বলতে পারে, আমরা পারবো না, কারণ আমরা শেখার চেষ্টা করেছি, আমরা কখনো শেখার চেষ্টা করিনি সেটা, বাট এখন করছি, এখন চাচ্ছি যে ভাষাগত দিক দিয়ে একটু ভালো করা যায় কিনা, সেটাও আবার তোমাদের কাছ থেকে আমরা শিখছি। অনেক অনেক মানে ভালো লাগলো এই ব্যাপারটা জানতে পেরে। আপনি অনেক সিনিয়র একজন মানুষ, এবং আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র জগতের কি পরিস্থিতি,
মানে আপনি কি বলবেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে? ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন সুদিন ফিরে এসেছে, কারণ আমি কালকে একটা কন্টেন্ট করেছি, তুমি হয়তো দেখোনি, এখন আমাদের একটা এফডিসিতে ক্যান্টিন ছিল, এটা বহুদিন বন্ধ ছিল, কেউ পোষাতে পারেনি এটা নিয়ে। কালকে আমি ওকে দেখে আমার নিজের কাছে খুব ভালো লাগলো, ওর সাথে কথা বললাম, ও খুব আশাবাদী এবং প্রচুর লোকজন এবং সবার মধ্যে একটা উৎসব উৎসব ভাব, এই এই বিশেষ করে এই কুরবানি ঈদের পর, যে কুরবানি ঈদের পর যে আপনার প্রিয় তোমার মানে অভাবনীয় সাকসেস, সুরঙ্গ ভালো গেছে, মিথ্যে বলে লাভ নেই, কিন্তু সুরঙ্গের সাথে প্রিয় তোমার তুলনা করা যায় না, কিন্তু প্রিয় তোমার এত ভালো গেছে যে সুরঙ্গ নিয়ে যারা কথা বলে তারা এখন যদি জিজ্ঞেস করো ওরা নিজেরাই বলবে যে না সুরঙ্গ চেয়ে প্রিয়তম অনেক ভালো। আমি সুরঙ্গের সাথে প্রিয়তমার তুলনা কখনোই করি না, কারণ এটা একটা বিগ স্টারের ছবি, তাই না? আর নিশু স্টার বাট নট ইন বিগ স্টিম, ইউ স্টার ইন টিভি মিডিয়াতে। তো যাক, দুইটা ছবি ভালো গেছে, প্রহেলিকাও ভালো গেছে, তো তিনটি ছবি একটা ঈদে ভালো যাওয়ার পর প্রডিউসাররা একটু এফডিসি হচ্ছেন। হ্যাঁ, এবং আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকে নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দিয়েছে, যেটা অচিরে মনে করো উইদিন শর্ট টাইম শুটিং এ চলে যাবে। অনেক পুরনো প্রডিউসার আমাদের এখানে হাবিব খান নামে এক ভদ্রলোক আছেন, উনিও সিনেমা স্টার্ট করেছেন, যে অনেক বড় বড় সিনেমা বানিয়েছেন, এতদিন অফ ছিলেন। এগুলি মনে হয় একটা ভালো বাতাস চলচ্চিত্র এখন বইছে আফটার দিস ইন। এবং ছোটখাটো প্রডিউসাররা একটু টেনশনে আছে যে সাকিব জি নাকি এখন শুনলাম রেমুনারেশন বাড়াচ্ছে, কেউ বলে 70 লক্ষ, কেউ বলে 80 লক্ষ, আবার কেউ কেউ এটাকে 1 কোটি টাকা তো লাগিয়ে দিচ্ছে। এই টাকাগুলো বলে অবশ্য নর্মাল যারা প্রডিউসার তারা ছবি বানাবে, তারা তখন ছোট স্টারদের কাছে চলে যাবে, তারা সাকিব খান পর্যন্ত পৌঁছতে পারবে না। তাও কেউ কেউ সাকিব খানকে দিয়ে বানাবে, কেউ কেউ ছোট স্টারকে দিয়ে বানাবে, ছবি হবে এখন, কারণ উইং তো খুলে গেছে অনেক কৌশলী, বুঝতে পারছো? এখন মনে করো এই যে আজকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশে ছবি চলছে, আগেও ছবি চলেছে দুই একটি, সেটি হলো মনে করো একটু আর্ট ফিল্ম টাইপের, চঞ্চল চৌধুরীর একটি ছবি বা জয়া আহসানের ছবি, হাওয়া চলেছে, ফুলি কমার্শিয়াল ছবি এগুলো, যে হোল ওয়ার্ল্ড ওয়াইড। আজকে সাকিবের ইন্টারভিউ দেখেছি বলে যাই না, সে তো খুব খুশি, এবং এই কথাটা কিন্তু সাকিব বলতো সবসময় যে আমি চাই গ্লোবালি ছবি হোক, আমার ছবি বা আমার দেশের ছবি, আমার ছবি তো নয়, আমার দেশের ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, সেই রাস্তায় আমরা এখন হাঁটছি। এটা অবশ্যই একটা মানে বিরাট সুন্দর বাতাস বইছে এখন চলচ্চিত্র। আমরা তো এটা জানি যে পাবলিসিটি তো দুরকমই হয়, পজিটিভ পাবলিসিটি, নেগেটিভ পাবলিসিটি। পজিটিভ পাবলিসিটি প্রিয় তোমার প্রথম দিন থেকেই হয়েছে, কারণ মেইন যেটা সেটা হচ্ছে সাকিব খানের নাম জড়িয়ে আছে। কিন্তু নেগেটিভ পাবলিসিটিও কিন্তু আমরা এই ছবিটা রিলিজের সময় থেকে বা ছবিটা রিলিজ হওয়ার একটু আগে থেকেও দেখতে পেলাম নানান ভাবে, সেটা কখনো কখনো প্রিয়তমার ছবিকে নিয়ে হোক বা কখনো কখনো সাকিব খানকে নিয়ে হোক। তো একটা ছবির জন্য একটা নেগেটিভ পাবলিসিটি ছবিটার কি ক্ষতি করে না ছবিটা লাভ করে, এটা আপনি কি বলবেন? আচ্ছা, এই নেগেটিভ পাবলিসিটি হোক পজিটিভ পাবলিসিটি হোক, এটা কিন্তু এই ভার্চুয়াল মিডিয়ার জন্য হচ্ছে, যারা এই কন্টেন্ট ক্রিয়েটর তাদের দ্বারা পাবলিশ হচ্ছে, তাই না? আমি একটা কথা বললাম, মিস্টার এক্সওয়াইজ একটা কথা বললো, এটা এখন তার মধ্যে সীমিত নেই, এটা এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর ওই সাবজেক্টটাকে পিক করে একটা কন্টেন্ট বানিয়ে ফেললো, এগুলো তো আগে ছিল না, তাই না? আগে তো ভার্চুয়াল মিডিয়া ছিলই না। এখন ওই যে এই হিরোর পাবলিসিটি করবে, মনে করো যারা সাকিব ভক্ত তারা সাকিবের পাবলিসিটি করবে, এটা স্বাভাবিক, এবং যারা নিশুর ভক্ত বা অনন্ত জমির ভক্ত তারা তাদের পাবলিসিটি করবেই। এখন করতে করতে যখন এই মানে ভার্চুয়াল মিডিয়াতে এসে এই কমেন্টস নিয়ে ক্ল্যাশ হয়ে যায়, এটা নিয়ে আমরা কমেন্টস থেকে কমেন্টস বেরোয়, কাউকে গালি গালাজ করে, আমাদেরকে অনেকে গালি গালাজ করে যে আমি নাকি সাকিবের কাছ থেকে টাকা নেই, কতদিন পরে তুমিও সেই কথা শুনবে যে আমরা কি নেই নাই, সেটা সাকিব জানে আর আমরা জানি, শুনেছি অলরেডি। আচ্ছা, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার দেশ থেকেই আমায় শুনতে হচ্ছে যে আমি সাকিব খান থেকে টাকা পেয়েছি। হ্যাঁ, তোমার দেশ থেকে কয়েকজন করেছে, আমিও দেখেছি, আমি ইদানিং তোমার এটা দেখার পর আমি অনেক কলকাতার অনেক ছেলেপেলেদের দেখছি, হ্যাঁ ওরা বলছে ওদের এটা রাগ হলো, আমার মনে হয় যে তুমি ওখানে বসে এত সাকিব সাকিব করো কেন, কিন্তু ওদের বুঝতে হচ্ছে যে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তুমি সাকিব কেন? কালকে যদি বলিউড থেকে বা হলিউড থেকে একটা স্টার এসে এখানে একটা কিছু করে, তুমি কিন্তু তাকে নিয়ে করবে,
তাই না? কারণ তুমি টম ক্রুজ এসে বাংলাদেশে শুটিং করে তুমি তো তার নিয়ে কন্টেন্ট করবে না, অবশ্যই করবা, এটা তাদের ভাবনা। এখন তারা আর তুমি তো এমন নয় যে শুধু সাকিব, তোমাকে আমি সব দেখলাম, সেই দেবদাস দেখলাম, তারপরে অনেক অনেক কন্টেন্ট দেখেছি যারা ভারতবর্ষ নিয়ে, তো এইটা করবি। আর এই যে দুই দল বা তিন দল তোমার যারা ভক্ত ভক্ত, এটা তো প্রথম না, তুমি জানো কিনা জানি না, তামিলনাড়ুতে আমি নিজে দেখেছি যে তোমার কমল হাসানের ভক্ত আর রজনীকান্তের ভক্ত দল বেঁধে লাঠি শোটা নিয়ে মহল্লা আক্রমণ করেছে। তোমার তোমার নলেজ এটা আছে? সিনেমা প্রথম দিন চলে স্টারের উপর এবং ডিরেক্টরের উপর, সেকেন্ড ডে ওই ধুনে চলে যায়, থার্ড ডে থেকে সিনেমার গল্প কেমন, সিনেমা কেমন বানিয়েছে তারপর চলে, এই সমস্ত ভার্চুয়াল মিডিয়াতে আমি ফাটিয়ে দিলাম, এই করলাম ওই করলাম। আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলি, বাংলাদেশে একজন ডিরেক্টর আছে, আমি নাম বলবো না, তার অনেক ভক্ত এই FBতে মানে ফেসবুকে ইউটিউবে তার অনেক কি বলে সাবস্ক্রাইবার, ওখানে অনেক ফলোয়ার। উনি একটা সিনেমা বানিয়েছিলেন, উনি আমাকে একদিন বলছিলেন আমার সিনেমা যদি আমার ভক্ত বা আমার যারা ফলোয়ার তারা দেখে তাহলে আমার হয়ে যাবে। সেই ছবিটিও চলেনি, কেন চলেনি, তার ভক্ত হয়তো প্রথম দিন দেখেছে, দুজন দেখেছে, দেখেছে না ছবিটা ভালো হয়নি, ছবি ভালো হতে হবে। প্রিয়তমা মিরাকেল হয়েছে, কিছুটা আশীর্বাদেরও ব্যাপার আছে, উপরেরও একটা ঘটনা আছে, কিন্তু প্রথম তো দর্শনধারী, তারপর নাম নাম বিচারি। হ্যাঁ, প্রথম পাবলিক সিনেমা হলে যাবে আর্টিস্ট দেখে ডিরেক্টর দেখে, তারপরে তুমি সিনেমা না বানাতে পারো, সেটা আমাদের দেশে শুধু নাই, তোমাদের কলকাতাতেও তাই। দেবের অনেক ফ্লপ ছবি আছে, জিতের অনেক ফ্লপ ছবি আছে, কিন্তু সেই ফ্লপ ছবিগুলো যদি তুমি কাউন্ট করো ওদের ফার্স্ট ডে সেল দেখবা, ফার্স্ট ডে সেল কিন্তু বাম্পার, দীপ আর জিতে ফার্স্ট ডে সেল কিন্তু বাম্পার, তারপরে যেটা চলেনি সেটা ছবির জন্য চলেনি, আমাদের ওখানে তাই সেম জিনিস, ওগুলো কোনো ইম্প্যাক্ট করে না, ওই যে পাবলিসিটি, ব্যাড পাবলিসিটি, গুড পাবলিসিটি, এ ওর বদনাম করা, ও ওর বদনাম করা, এগুলো বরঞ্চ আরো মানুষের আকর্ষণ বাড়ায়। আমি মনে করি যেমন তুমি বলো আমি ইউটিউবে যদি শুধু ভালো ভালো কন্টেন্ট করি, আমাকে যদি গালাগালি না করে, আমাকে যদি কেউ না চিনে, তাহলে আমার কন্টেন্ট তো চলবে না। আজকে তুমি আমাকে কেন করছো, তুমি আমাকে করছো, তুমি আমাকে চিনেছ, আমি তোমাকে কি করেছি ইউটিউব দিয়ে তো চিনি, আমি স্বপন চৌধুরীকে কলকাতায় কে চিনে, তুই পৌষালীকে বাংলাদেশে কে চিনে, এখন কিন্তু চেনে এবং সামনে আরো চিনবে, যে ওদেরও আমার দরকার আছে, যারা গালাগালি করে করুক আমাদের মুখেই থেকে যায়, ওরা যদি না দেখে না গালাগালি করে আমাদের কন্টেন্ট চলবে না। এর পরবর্তীতে আমি যে প্রশ্নটা রাখতে চাই,